23 এপ্রিল সারা বিশ্বজুড়ে পালিত হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে বা ইংরেজি ভাষা দিবস। এই দিনটিকে ইউনাইটেড নেশনস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে বেছে নিয়েছে, কারণ 23 এপ্রিল উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন এবং একই সঙ্গে তার প্রয়াণ দিবসও বটে। 23 এপ্রিল একই সঙ্গে আবার ইউনাইটেড নেশনস স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে হিসেবেও স্বীকৃত। 2010 সালে এই দিনটিকে ইউনাইটেড নেশনসের ডিপার্টমেন্ট অব গ্লোবাল কমিউনিকেশন স্বীকৃতি দেয় সারা বিশ্বজুড়ে মাল্টিলিঙ্গুয়ালিজম এবং কালচারাল ডাইভার্সিটির প্রসার ঘটানোর উদ্দেশ্যে। 1946 সাল থেকে শুরু করে আজ অবধি 23 এপ্রিল দিনটিকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে পালন করা হচ্ছে। উল্লেখ্য যে 23 এপ্রিলকে একই সঙ্গে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে হিসাবেও পালন করা হয়। শেক্সপিয়ারের জন্মদিনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেট করার অন্যতম কারণ, উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্য ভাষার অভূতপূর্ব উন্নতি সাধন করেছিলেন। এই বিশ্ববন্দিত কবি ও নাট্যকার ইংরেজি ভাষায় 422টি নতুন শব্দ ও ফ্রেজের সংযোজন ঘটিয়েছিলেন, যেমন গসিপ, ফ্যাশনেবলের মতো শব্দ ইংরেজি শব্দ ভাণ্ডারে শেক্সপিয়ারের দান। ভাবলে অবাক হয়ে যাবেন যে আজ থেকে প্রায় 1500 বছর আগে যে ইংরেজি ভাষায় শুধুমাত্র 3টি ট্রাইবের মানুষ কথা বলত, আজ সেই ভাষায় কথা বলে বিশ্বের প্রায় 200 কোটি মানুষ। স্বভাবতই ইংলিশ একটি ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে এবং বর্তমানে সমগ্র বিশ্বের প্রায় 75টি দেশে ইংলিশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পায়। ইউনাইটেড কিংডম সহ পৃথিবীর অন্যতম বেশ কিছু উল্লেখযোগ্য দেশ যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং কানাডার বেশিরভাগ মানুষের মুখের ভাষা ইংলিশ বা ইংরেজি ভাষা। কলোনাইজেশনের সূত্র ধরে ইংরেজি ভাষা ও সংস্কৃতি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল এবং অনেকগুলি দেশে আস্তে আস্তে ইংলিশই মানুষের মুখের ভাষা হয়ে ওঠে, যেমন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই প্রত্যেকটি দেশই একদা ব্রিটিশ কলোনি বা উপনিবেশ ছিল। ব্রিটিশরা সেখানের আদি অধিবাসিন্দাদের উপর এতটাই নির্মম অত্যাচার করে যে তাদের প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছিল। ফলত আজ সেই সকল প্রত্যেকটি দেশের বেশিরভাগ মানুষের মুখের ভাষাই ইংলিশ। আবার ইউনাইটেড কিংডম কিন্তু একটিমাত্র দেশ নয়। ইউনাইটেড কিংডম বা ইউকে মোট 3টি দেশ এবং একটি স্বতন্ত্র অঞ্চলের সমষ্টি। এই 3টি দেশ হল ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলশ। স্কটল্যান্ডের মানুষের আদি ভাষা ছিল স্কট গায়েলিক এবং ওয়েলশের মানুষের মুখের ভাষা ছিল ওয়েলশ বা কামরাইক। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলশ এই 3টি দেশের ইউনিয়ন সংগঠিত হলে তাদের নাম হয় গ্রেট ব্রিটেন এবং ইউনাইটেড কিংডম হলো এই 3টি দেশের সঙ্গে নর্দার্ন আয়ারল্যান্ডের সমষ্টিগত ঐক্য। সুতরাং ইউনাইটেড কিংডম বা ইউকের পুরো নাম হলো দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো একসময় আয়ারল্যান্ডও ব্রিটিশ উপনিবেশ ছিল এবং ইংলিশ আধিপত্যের কারণে সেখানেও আয়ারল্যান্ডের নিজস্ব ভাষা আইরিশের প্রাধান্য ক্রমাগতই কমে যেতে থাকে এবং বর্তমানে সেখানের বেশিরভাগ মানুষই প্রধানত ইংলিশ ভাষাভাষী। ইংলিশ ভাষারও দীর্ঘ বিবর্তন রয়েছে। ইংলিশ আসলে একটি জার্মানিক ল্যাঙ্গুয়েজ, যে কারণে ওল্ড ইংলিশের সঙ্গে জার্মান ভাষার প্রভূত সাদৃশ্য বিদ্যমান। ইংলিশ, জার্মান ও ডাচ ভাষা ওয়েস্ট জার্মানিক ভাষাগোষ্ঠীর ভাষা, অর্থাৎ তাদের উৎপত্তি স্থল এক এবং সেটি হল ওয়েস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। পরবর্তীতে 1066 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে নরম্যান কনকোয়েস্ট ঘটে। এই নরম্যান কনকোয়েস্টে কি হয়, ফ্রান্সের নরম্যান্ডি অঞ্চলের শাসকেরা ইংল্যান্ড দখল করে এবং সেখানে বসতি এবং শাসন শুরু করে। ফলে আস্তে আস্তে সেখানেই তারা থেকে যায় এবং সেখানের মানুষের সাথে মিশে গিয়ে ফ্রেঞ্চ ভাষার তীব্র প্রভাব পড়ে ইংলিশ ভাষায়, যা আধুনিক ইংলিশ ভাষা গড়ে তোলার উদ্দেশ্যে একটি উল্লেখযোগ্য সোপান। এছাড়া দীর্ঘকাল ধরে ইংরেজি ভাষায় ল্যাটিন প্রভাব পড়ে। আর প্রভাব পড়েছে আরেকটি ভাষাগোষ্ঠী কেল্টিক ভাষাগোষ্ঠীর। জার্মানিক, ইটালিক, ইন্দো এরিয়ান ভাষাগোষ্ঠীর মতোই কেল্টিক একটি ভাষাগোষ্ঠী বা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। পূর্বে উল্লিখিত স্কট গায়েলিক, ওয়েলশ এবং আইরিশ কিন্তু কেল্টিক ভাষাবংশের ভাষা, কিন্তু ইংলিশ আধিপত্যে এবং গায়ের জোরে স্কটল্যান্ড, ওয়েলশ, আয়ারল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে ইংলিশ ভাষাভাষী মানুষেরাই বর্তমানে বেশি। খুব কম সংখ্যক মানুষ এখনও স্কট গায়েলিক, ওয়েলশ এবং আইরিশ ভাষাতে কথা বলেন। অপরদিকে 23 এপ্রিল ইউনাইটেড নেশনস স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডেও বটে। স্প্যানিশ ভাষাও কলোনাইজেশনের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং বর্তমানে বিশ্বের 20টি দেশ স্প্যানিশে কথা বলে। স্প্যানিশ ভাষা দিবস দিনটি পালিত হতো আগে 12 অক্টোবরে এবং স্প্যানিশ ভাষায় এই দিনটিকে বলা হয়
দিয়া দেলা স্প্যানিদাদ। 12ই অক্টোবর আমেরিকায় কলম্বাসের পদার্পণের দিন, কিন্তু এই দিনটি নিয়ে নানা কন্ট্রোভার্সি এবং মতবিরোধ রয়েছে, এবং এজন্যই পরবর্তীতে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে 23শে এপ্রিলকে বেছে নেওয়া হয়। কেন 12ই অক্টোবরকে নিয়ে মতবিরোধ রয়েছে এবং কলম্বাস কেন একজন হিরো নয়, সে বিষয়ে আমাদের একটি ভিডিও রয়েছে আমাদের প্লেলিস্ট থেকে, আপনি সেটা দেখে নিতে পারেন। 22শে এপ্রিল স্প্যানিশ সাহিত্যের খ্যাতনামা লেখক মিগেল দে সের্ভান্তেসের প্রয়াণ দিবস, তাই তাকে স্মরণ করেই 23শে এপ্রিল স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেট করার সিদ্ধান্ত নেয় ইউনাইটেড নেশনস। এটি ছিল আজকের মতো আমাদের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, নজরে রাখুন আমাদের চ্যানেল লিট অ্যান্ড টেলস। ধন্যবাদ।